ঘড়িতে এখন বেলা দশটা। আজকে আমাদের গন্তব্য সীতাপুর বিচ এবং এলিফ্যান্ট বিচ। আসুন ঘুরে দেখি সীতাপুর বিচ। সীতাপুর বিচকে সানরাইজ বিচও বলা হয়ে থাকে। এই বিচের থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায়। সানরাইজ দেখতে হলে আপনাকে ভোরবেলা 4টে থেকে 4:30 মধ্যে চলে আসতে হবে। এখন বেলা 10টা যেহেতু, তাই জন্য প্রচুর রোদ, আর এই রোদে বেশিক্ষণ আপনি থাকতে পারবেন না। হয় আপনাকে সকালে সানরাইজ দেখতে আসতে হবে, আর না হলে বিচ দেখতে হলে আপনি বিকেলের দিকেও আসতে পারেন। কিন্তু বেলা 10টা 11টার সময় আসার এসে ঘোরার জন্য উপযুক্ত না। নীল আইল্যান্ডের একদম শেষ মাথায় এই বিচটা রয়েছে, তাই জন্য এই বিচের গঠনটা অনেকটা বাঁকা ধরনের এবং বিচের সাইডে প্রচুর গাছপালা রয়েছে। এই গাছে ছায়ায় তলায় আপনি অনেকটা সময় কাটাতে পারবেন, অবশ্যই লো টাইডে এলে। আমরা এখন হাই টাইডের সময় এসেছি, তাই দেখতেই পাচ্ছেন অনেকটা জল। আমরা তাই বিচটাকে উপর থেকে দেখছি। কোলাহলমুক্ত নির্জন সমুদ্র সৈকতে একা সময় কাটাতে চাইলে আপনি আপনার ট্রাভেল বাকেট লিস্টে সীতাপুর সি বিচকে অবশ্যই রাখতে পারেন। এলিফ্যান্ট বিচ বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য বিচ। এই বিচে আপনি বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস করতে পারবেন। আমরা গ্লাসবোট রাইড নিয়েছিলাম এলিফ্যান্ট বিচে এসে। এই গ্লাসবোটে করে আমাদের সমুদ্রের মাঝখানে একটা নির্দিষ্ট লোকেশন অবধি নিয়ে যাওয়া হবে, আর সেখানে গিয়ে এই বোটটাকে বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ঘোরানো হবে। দেখুন সমুদ্রের মাঝখানে কি বিশাল বড় ঢেউ। নীল আইল্যান্ডে আপনি যে কোরালগুলো দেখতে পারবেন গ্লাসবোটে করে, যেমন ফিঙ্গার কোরাল, ব্রেন কোরাল, টেবিল কোরাল, এগুলোর ম্যাক্সিমামই মৃত কোরাল। এলিফ্যান্ট বিচে ঢোকার এন্ট্রেন্সেই বিভিন্ন ক্যাম্প বসে থাকে ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। সেখান থেকে আপনারা চাইলে প্যাকেজও নিতে পারেন। আমাদের সাথে যারা ছিল তারা গ্লাসবোট এবং স্নর্কেলিংয়ের প্যাকেজ নিয়ে নিয়েছিল। খুব বেশি সংখ্যায় কোনো মাছ বা মাছেদের দল কিন্তু আশা করবেন না গ্লাসবোটে করে এসে দেখার। আমরা অল্প কিছু ক্লাউন ফিশ আর জেব্রা ফিশ দেখতে পেয়েছিলাম। গ্লাসবোট রাইড আপনার ভালো লাগবে যদি আপনি স্নর্কেলিং আর স্কুবা ডাইভিং না করে থাকেন তবে। যেমন বাচ্চা বা বয়স্কদের জন্য গ্লাসবোট রাইড হচ্ছে খুবই ভালো, কিন্তু যেহেতু আমি স্কুবাতে এত সামনে থেকে বিভিন্ন ধরনের মেরিন লাইফ ক্রিচার্সগুলোকে দেখে নিয়েছি, তাই জন্য আমার সেরকম একটা বিশেষ কিছু লাগেনি। গ্লাসবোটের গ্লাসটার চার কোণা ধরে কিছু শ্যাওলা আছে, আর এই জেব্রা ফিশগুলো এই শ্যাওলাগুলোকেই খেতে আসছে। এই পুরো গ্লাসবোট রাইডটা আসা আর যাওয়া নিয়ে টোটাল 30 মিনিটসে ছিল এবং পার হেড 500 করে চার্জেস নিয়েছিল। বিকেলের পরন্ত রোদে সূর্যাস্তকে সাক্ষী রেখে আন্দামানকে বিদায় জানাতে চলে এলাম লক্ষ্মণপুর সি বিচে। আজ আমাদের আন্দামান ভ্রমণের শেষ দিন, কালকে আমরা কলকাতা ফিরে যাব। আপনারা চাইলে পোর্ট ব্লেয়ারে 3 থেকে 4 দিন স্টে করতে পারেন। এতে আপনারা নর্থ বে আইল্যান্ড, রজেন স্মিথ এবং বারাটাং কভার করতে পারবেন। হ্যাবলকে সেক্ষেত্রে 2 দিন এবং নীল আইল্যান্ডে 1 দিন রাখতে পারেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। হ্যাবলকে যদিও আপনি বিএসএনএল, 2G এবং জিওর কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক পেয়ে যাবেন, কিন্তু নীল আইল্যান্ডে এলে আপনি কোনোটাই সেভাবে পাবেন না। বিএসএনএল এর কিছু কিছু জায়গায় টাওয়ার পাওয়া যায়, কিন্তু তাছাড়া এয়ারটেল, জিও কোনো কিছুরই টাওয়ার এখনও অবধি নীলে পাওয়া যায় না। আপনার যদি সি সিকনেস থেকে থাকে তাহলে আপনি অ্যাভম বলে একটি ট্যাবলেট আছে, সেটা ক্যারি করতে পারেন। অনেক সময় যাদের মোশন সিকনেস থেকে থাকে তাদেরও ফেরির ঝাঁকুনিতে বমি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পুরো আন্দামান কভার করতে না পারলেও হ্যাবলক এবং নীলে এসে এখানকার সহজ সরল মানুষদের দেখে যা বুঝলাম, 4G এবং সোশ্যাল মিডিয়ার থেকেও দূরে থেকে এত সুন্দর সহজ সরল জীবনযাপন করা যেতে পারে। আর সেটা জানতে আপনাকে আসতেই হবে প্রায় 3000 কিলোমিটার দূরে থাকা এই কোরাল সমৃদ্ধ দ্বীপটিতে। আজকের জন্য বন্ধুরা এইটুকুনি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।
নতুন কোথাও কোনো যাত্রা নিয়ে বা ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।